Welcome to our channel Home Study 24x7. Home Study 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। Today the topic is a recent update, that is why are plants green? Plants দেরকে সবুজ দেখায় কেন? তো তোমরা more or less অনেকেই জানো যে plants কেন সবুজ দেখায়। এটা আমরা মোটামুটি জানি যে সূর্যের যে আলো, সেই আলোটা প্ল্যান্টে পড়ে সেটা রিফ্লেকশন হয়ে আমাদের চোখে আসছে এবং আমরা সবুজ রং দেখছি। তো বিজ্ঞানীরা এটা তো আমরা জানি, রিফ্লেকশনের জন্য আমরা পাতাকে সবুজ দেখছি, কিন্তু বিজ্ঞানীরা বলছে তো সূর্যের তো সাতখানা রং রয়েছে, জিওর যেটাকে আমরা বলি। তবে আমরা সাদা, আমরা অন্য কালার না দেখে সবুজ কালারটাই কেন দেখছি, রিফ্লেকশনটা সবুজ কালার কেন হচ্ছে, সেটা আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরছি। এই রিসার্চ কিন্তু ভীষণ আপডেটেড, ভীষণ রিসেন্ট, ডেট 25th June 2020, সোর্স ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইড। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে এটা জানা গেছে, এটা ভীষণই রিসেন্ট, 25শে জুন 2020 পাবলিকেশন। সামারি, হোয়েন সানলাইট শাইনিং অন আ লিফ চেঞ্জেস র্যাপিডলি, প্ল্যান্টস মাস্ট প্রোটেক্ট দেমসেলফ ফ্রম দ্য ensuing sudden surge of solar energy. To cope with these changes, photosynthetic organisms have developed numerous tactics. Scientists have been unable, however, to identify the underlying design principle. A physicist has now constructed a model that reproduces a general feature of photosynthetic life, light harvesting observed across many photosynthetic organisms. তো এখানে বিজ্ঞানীরা বলেছেন যে সামারি আমরা দেখছি রিসার্চে, সেটা হচ্ছে যে যখন সূর্য আলো, সূর্যের আলো যখন পাতার উপরে পড়ে তখন একটা সাডেন চেঞ্জ হয়। এই আলো কখনো বেশি, কখনো তীব্র, কখনো মৃদু, এইভাবে কিন্তু পড়ছে। যখন এই তীব্র আলো পড়ছে বা হঠাৎ করে আলোর যে তীব্রতার যদি যে চেঞ্জ হয়, সেই সময় এই সাডেন চেঞ্জে, এই সোলার এনার্জির সাডেন চেঞ্জ পাতা বা গাছ সেটা কভার আপ করার চেষ্টা করে। পাতা বা গাছ তারা বিভিন্ন ধরনের ট্যাকটিস ওয়েতে, বিভিন্ন ধরনের ওয়েতে তারা চেষ্টা করে এই অতিরিক্ত তাপ যেন কন্ট্রোল করা যায় বা অতিরিক্ত সানলাইট বা যেটা হঠাৎ করে বেড়ে গেছে সানলাইটের তীব্রতা, আলোর তীব্রতা, সেটা যেন কোনোভাবে কোপ আপ করা যায়। তো এই জিনিসগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করতে করতে বিজ্ঞানীরা, মেনলি ফিজিসিস্ট, উনি একটা মডেল আবিষ্কার করেছেন যেটা ফটোসিনথেটিক লাইট হারভেস্টিং এর মতো কাজ করে। তো এই ফটোসিনথেটিক লাইট হারভেস্টিং কি, কিভাবে বা কাজ করে, চলো পুরো ব্যাপারটা আমরা তোমাদের সামনে তুলে ধরি। গাবর ফার্স্ট বিগ্যান থিঙ্কিং অ্যাবাউট ফটোসিনথেসিস রিসার্চ মোর দ্যান আ ডিকেড এগো, হোয়েন হি ওয়াজ আ ডক্টরাল স্টুডেন্ট at Cornell University. He wondered why plants reject green light, the most intense solar light. Over the years, he worked with physicists and biologists worldwide to learn more about statistical methods and the quantum biology of photosynthesis. বিজ্ঞানী গ্যাবর উনি ভেবে, উনি প্রথম থেকেই চিন্তা করতেন একটা বিষয় নিয়ে, ওনার মধ্যে ভীষণ প্রশ্ন জাগত যখন উনি স্টুডেন্ট ছিলেন, ডক্টরাল স্টুডেন্ট যখন ছিলেন তখন থেকেই উনি ভাবতেন যে বুঝলাম সমস্ত আলো তো পড়ছে, সানলাইট পড়ছে গাছের উপরে, কিন্তু এই রিফ্লেকশনটা সবুজ আলোটাই কেন হচ্ছে, রিজেক্ট করছে কেন সবুজ আলোটাকে, কারণ সবুজ আলো যথেষ্ট তীব্র আলো, কেন সবুজ আলোটাকে রিফ্লেক্ট করছে, অন্য কোনো আলো কেন, আমরা তো গাছের পাতার রং অন্য কালার দেখতে পাই, পেতাম, কিন্তু সেটা দেখতে পাই না কেন। তো এই নিয়ে উনি একটা মডেল আবিষ্কার করেছেন এবং সেটাতে পুরো ব্যাপারটাকে ওই মডেলে উনি তুলে ধরেছেন। তো দেখি কি সেই মডেল। ওকে চলো, অ্যান ইন্টারন্যাশনাল টিম অফ সায়েন্টিস্ট লেড বাই ফিজিসিস্ট ন্যাথানিয়েল এম গ্যাবর অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইড has now constructed a model that reproduces a general feature of photosynthetic light harvesting observed across many photosynthetic organisms. তাহলে কি বলছে যে গ্যাবর, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির যে ফিজিসিস্ট, উনি এরকম লাইট হারভেস্টিং একটা
মডেল আবিষ্কার করেছেন। তো দেখি সেই মডেল বা হোয়াট ইজ লাইট হারভেস্টিং। এই লাইট হারভেস্টিং বারবার আমরা বলছি সেটা কি? লাইট হারভেস্টিং ইজ দ্য কালেকশন অফ সোলার এনার্জি বাই প্রোটিন বাউন্ড ক্লোরোফিল মলিকিউলস। তো লাইট হারভেস্টিং মানে এই যে আলোটা পড়ছে, সোলার এনার্জিটা পড়ছে, সেটা কালেক্ট করা। সেটা কালেক্ট করছে কি? ক্লোরোফিলযুক্ত প্রোটিন বা প্রোটিনযুক্ত ক্লোরোফিল নিয়ে গঠিত মলিকিউলগুলো এই সোলার এনার্জিগুলোকে ধরছে বা নিজের সাথে যুক্ত করছে, নিজে আঁকড়ে ধরছে। ইন ফটোসিনথেসিস দ্য প্রসেস বাই হুইচ গ্রিন প্ল্যান্টস অ্যান্ড সাম আদার অর্গানিজম ইউজ সানলাইট টু সিনথেসাইজ ফুড ফ্রম কার্বন অর ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। লাইট এনার্জি হারভেস্টিং বিগিনস উইথ সানলাইট অ্যাবজর্পশন। সূর্যরশ্মির এই শোষণের মাধ্যমে ওরা কী করছে? লাইটটাকে হারভেস্ট করছে, লাইটটাকে ধরে রাখছে। কার মাধ্যমে? ক্লোরোফিলের মাধ্যমে। এবং সেই আলোটাকেই ওরা এনার্জি হিসেবে কাজ করছে, খাবার সোর্স হিসেবে কাজ করছে, সমস্ত কাজ করছে। তাহলে এটাই হচ্ছে লাইট হারভেস্টিং। তো বিজ্ঞানীরা এমন একটা মডেল তৈরি করেছে, সেটা আমরা দেখি। কী মডেল সেটা? দ্য রিসার্চার্স মডেল বোরোস আইডিয়াস ফ্রম দ্য সায়েন্স অফ কমপ্লেক্স নেটওয়ার্ক, আ ফিল্ড অফ স্টাডি দ্যাট এক্সপ্লোরস এফিশিয়েন্ট অপারেশন ইন সেলফোন নেটওয়ার্ক, ব্রেনস অ্যান্ড দ্য পাওয়ার গ্রিড। দ্য মডেল ডিসক্রাইবস আ সিম্পল নেটওয়ার্ক দ্যাট ইজ এবল টু ইনপুট লাইট অফ টু ডিফারেন্ট কালার্স, ইয়েট আউটপুট আ স্টেডি রেট অফ সোলার পাওয়ার। দিস আনইউজুয়াল চয়েস অফ অনলি টু ইনপুট হ্যাজ রিমার্কেবল কনসিকোয়েন্সেস। তো রিসার্চাররা, বিজ্ঞানীরা কী করেছেন? একটা আইডিয়া পুট করেছেন। কি, কোথা থেকে আইডিয়াটা নিয়েছেন উনি? এই যে সেলফোনের নেটওয়ার্ক যেভাবে কাজ করছে, ব্রেন যেভাবে কাজ করছে, পাওয়ার গ্রিড যেভাবে কাজ করছে নেটওয়ার্কগুলো, সেই রকম সেইগুলোকে মাথায় রেখে উনি একটা মডেল আবিষ্কার করেছেন। সেই মডেলে কী করেছে? দুটো দু রকমের আলো মানে তাদের তীব্রতা দুরকমের। তো দুরকমের আলো, সেটা একটা ওই মডেলটার উপরে একটা জিনিস উনি একটা সারফেস বা বিভিন্ন প্ল্যান্টের উপরে উনি কাজ করেছেন। তো দুটো আলো ওখানে ফেলেছেন এবং তার পরিবর্তে ইনপুট করেছেন দুটো আলো, দুটো ডিফারেন্ট কালারে, কিন্তু দেখছে আউটপুট হচ্ছে একটা স্টেডি রেট অফ সোলার পাওয়ার বেরোচ্ছে। স্টেডি, এটা স্থির, একই রকমের একটা, একই ধরনের একটা আলো আউটপুট হিসেবে বেরোচ্ছে। তো এটা কেন বেরোচ্ছে? দ্য মডেল শোজ দ্যাট বাই অ্যাবজর্বিং অনলি ভেরি স্পেসিফিক কালার্স অফ লাইট, ফটোসিনথেটিক অর্গানিজম মে অটোমেটিক্যালি প্রোটেক্ট দেমসেলফ এগেন সাডেন চেঞ্জেস অর নয়েজ ইন সোলার এনার্জি, রেজাল্টিং ইন রিমার্কেবলি এফিশিয়েন্ট পাওয়ার কনভার্সন। গ্রিন প্ল্যান্টস অ্যাপিয়ার গ্রিন অ্যান্ড পার্পল ব্যাকটেরিয়া অ্যাপিয়ার্স পার্পল বিকজ অনলি স্পেসিফিক রিজিয়ন অফ দ্য স্পেকট্রাম ফ্রম হুইচ দে অ্যাবজর্ব আর শুটেড ফর প্রোটেকশন এগেনস্ট র্যাপিডলি চেঞ্জিং সোলার এনার্জি। দেখো, যখন সকালবেলায় হঠাৎ করে সানলাইট পড়ছে, সূর্যরশ্মি পড়ছে, বিভিন্ন ধরনের বর্ণালী এসে পড়ছে, তখন স্পেসিফিক যদি কোনো বর্ণালী, আমরা জানি ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি, এবং এটা সাডেন আমরা ফটো সিস্টেম পড়েছি 700 nanometer 680 nanometer, এই আলোগুলোর উপরে ক্লোরোফিল অ্যাক্টিভ হচ্ছে। তাহলে পার্টিকুলার এই স্পেকট্রামগুলো যখন পাতার উপরে গিয়ে পড়ছে, সূর্যরশ্মিগুলো পাতার উপরে পড়ছে, তখন এই সাডেন চেঞ্জ থেকে পাতা নিজেকে বা গাছ নিজেকে রক্ষা করার জন্য এক ধরনের এনার্জি প্রডিউস করে, এবং সেই এনার্জি তৈরি করা, সেই এনার্জির তীব্রতাটা অনেকটা সবুজ আলোর তীব্রতার সাথে সমান হয়। সেই জন্য আমরা সবুজ আলোকে দেখতে পাচ্ছি। মানে ওই গাছটি যেহেতু আলোগুলো পড়ছে, সূর্যরশ্মি এবং আচমকা অনেকটা আলো যেহেতু গাছে পড়ছে, গাছ রিফ্লেকশন করছে, মানে গাছ সেটাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য পাল্টা একটা শক্তি, আমরা ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র আমরা পড়েছি, প্রত্যেক ক্রিয়ার একটা অপোজিট এবং ইকুয়াল প্রতিক্রিয়া বল রয়েছে। তো সেই রকম সূর্যরশ্মির আলোগুলো যখন পড়ছে, তখন গাছের পাতা বা গাছ নিজেকে প্রোটেকশনের জন্য কী করছে? প্রচুর এনার্জি তৈরি করছে, নয়েজটাকে প্রোটেকশন করার জন্য প্রচুর এনার্জি তৈরি করছে, এবং সেই এনার্জিটাই তারা আউটপুট করছে, বাইরে বার করছে, এবং এই এনার্জিটা হচ্ছে সবুজ আলোর সাথে মিশে গেছে, এই জন্য আমরা সবুজ আলোটাকে দেখতে পাই। এবং যে কোনো কালার আমরা দেখছি, যে ধরো পার্পল ব্যাকটেরিয়াকে আমরা পার্পল দেখছি কেন, ব্যাকটেরিয়া কালারটা, তার কারণ তার উপরে যখন সানলাইট পড়েছে, সেম ব্যাপার যে সেইখানে রিফ্লেকশন করে পার্পল ব্যাকটেরিয়া নিজেদেরকে, নিজেদের বডিটাকে ঠিক রাখার জন্য তারা তার বিরুদ্ধে একটা এনার্জি তৈরি করছে, এবং এনার্জিটা পার্পল কালারের সমান, এই জন্য আমরা চোখে এসে পার্পল কালারটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা খুব সিম্পলি একটা জিনিস সম্পর্কে
ओके देखो इन फोटोसिंथेसिस इफ द फ्लो ऑफ सोलर पावर इनटू द लाइट हार्वेस्टिंग नेटवर्क इज सिग्निफिकेंटली लार्जर देन द फ्लो आउट द फोटोसिंथेटिक नेटवर्क मस्ट अडॉप्ट टू रिड्यूस द सडन ओवरफ्लो ऑफ एनर्जी व्हेन द नेटवर्क फेल्स टू मैनेज दिस फ्लक्चुएशन द ऑर्गेनिज्म इट अटेम्प्ट्स टू एक्सपेल द एक्स्ट्रा एनर्जी इन डूइंग सो द ऑर्गेनिज्म अंडरगोस ऑक्सीडेटिव स्ट्रेस व्हिच डैमेज सेल যদি এরকম হয় যে লাইট হারভেস্টিং মানে এরকম মডেলটা ওরা আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা করেই দেখে পুরো ওরা এরকম দু রকমের আলো দিয়ে দেখছেন যে এক রকমের আলো সেখান থেকে বেরোচ্ছে এবং সেই আলোটা থেকে কিছু এনার্জিও বেরোচ্ছে এবং সেটা কিন্তু তাদের প্রোটেকশনের জন্য কাজে লাগছে কিন্তু যদি এই ফটোসিনথেসিসের সময় এরকম যদি কোনোদিন ঘটনা ঘটে যে সোলার পাওয়ার সূর্যরশ্মিটা যে সেখান থেকে যে লাইট বেরোচ্ছে সেটা প্রচুর বেশি সেই নেটওয়ার্কটা প্রচুর বেশি দেন ফ্লো আউট যতটা বেরিয়ে যাচ্ছে ফ্লো ইন মানে ইনপুটটা আউটপুটের থেকে যদি অনেকটা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াদের নিজেদেরকে রক্ষা করার জন্য এই অল্টারনেশন এই ধর্মটা তাদেরকে প্লে করতে হচ্ছে কিন্তু সেটা যদি তাদের না পারে যদি সেদের নেটওয়ার্ক ফেল হয়ে যায় আমরা যেমন নেটওয়ার্কে যে যে বিভিন্ন টিভি চলছে বা বিভিন্ন পাওয়ার গ্রিডগুলো কাজ করছে সেটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি সেখানে দেওয়া হচ্ছে যদি ভীষণ জোরে কোনো বা ইনপুট যদি খুব বেশি হয় বা ভীষণ জোরে যদি এনার্জি দেওয়া হয় পাওয়ার গ্রিডে তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটা ফল করে যায় গাছের ক্ষেত্রেও তাই যে এরকম যদি প্রচুর পরিমাণে ইনপুট যদি বেশি হয় ফ্লো ইন যদি বেশি হয় এবং তার ফলে যদি নেটওয়ার্কটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু প্রচুর এনার্জি রিলিজ হয় এবং এই এনার্জিগুলো কী করে কোষগুলোকে নষ্ট করে দেয় ড্যামেজ করে দেয় এবং কি কোষগুলো যাতে নষ্ট না হয় সেই জন্যই নিজেদের প্রোটেকশন করার জন্য তারা বা উপরিউক্ত একটা এনার্জি তারা রিলিজ করছে এবং এনার্জিটা সবুজ আলোর ইন্টেন্সিটির সাথে সমান হয়ে যাচ্ছে এবং সবুজ আলো আমরা সেই জন্য আলোটা আমরা সবুজ দেখতে পাই প্রত্যেকটা আলো সবকটা আলো এসেই কিন্তু সবকটা আলো রিফ্লেকশন হয় আমাদের চোখে আসছে না আমরা শুধু সবুজ আলোটাকেই দেখতে পাচ্ছি তাই আমরা গাছের পাতার রঙকে সবুজ বলি তাই বিজ্ঞানী বলেছেন গ্যাবর সেইট দেয়ার্স এ লট আউট দেয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট নেচার অ্যান্ড ইট অনলি লুকস মোর বিউটিফুল অ্যাজ উই আনরেভেল ইটস মিস্ট্রি পুরো প্রকৃতি হচ্ছে বিভিন্ন রহস্যে ভরা এবং সত্যি এটা অপূর্ব লাগছে যে একটা ছোট্ট জিনিস যে কেন সবুজ হচ্ছে কেন এইরকম ছোট ছোট জিনিসগুলো যখন বিজ্ঞানীরা একটা সিম্পল ওয়েতে বার করছেন মিস্ত্রি তাকে উদ্ঘাটন করছেন তখন সত্যি বিজ্ঞানীদের যেমন আনন্দ হচ্ছে আমাদেরও তেমন আনন্দ হচ্ছে সো আজকে আমরা শিখলাম যে হোয়াই আর প্ল্যান্টস গ্রিন কেন পাতাদের সবুজ দেখায় আমাদের এই নেচারের এত বিউটির পিছনে কী কারণ আছে কী বায়োলজিক্যাল রিজন এর সাথে জড়িয়ে রয়েছে সো আজকের মতো এটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরলাম আজকের রিসেন্ট আপডেট তো তোমাদের কাছে এছাড়াও এনসিইআরটি বেস্ট নিট বায়োলজি নিয়ে চলে আসবো আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা আনি প্রত্যেক দিন স্টে সেফ এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করবে তোমাদের লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আমাদের কিন্তু মোটিভেট করবে এইরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ